हेलो फ्रेंड्स, गुड आफ्टरनून, वेलकम बैक टू माय चैनल। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদেরকে জানাই আরো একবার স্বাগত। আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। তবে প্রতিদিন আমি ভিডিও দিতে পারছি না, বুঝতেই পারছো এত গরম পড়েছে। তার মধ্যে মেঘনাকে ঘুম পাড়ানো, ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমার ঘুম চলে আসে, তারপরে উঠার ইচ্ছে করে না ভিডিও বানাতে। আর দুপুরবেলা ছাড়া তো টাইম নেই ভিডিও বানানোর, কেননা রাত্রিবেলা মেঘনা ঘুমায় 12:30-1টার সময়। তারপরে আর কখন ভিডিও বানাবো বলো? সেই জন্যই ভিডিও প্রতিদিন আমি দিতে পারছি না, ভিডিও বানাতে পারছি না বলে। আর কোনো কোনো দিনও দুপুরবেলা ঘুমাচ্ছি না, হয়তো 15-20 মিনিট আধ ঘন্টা ঘুমাচ্ছে গরমের জন্য, তারপর আবার উঠে যাচ্ছে। সেই যে উঠে যাচ্ছে আবার রাত্রি 12:30-1টার পর ঘুমাচ্ছে। তো যাই হোক, বেশি বকবক করবো না। আজকে আমি নিয়ে চলে এসেছি আমার কিছু গাউন কালেকশন বা লং ড্রেস বলতে পারো। এখানে বানানো ড্রেসও আছে। তো আগের দিন আমি আমার কুর্তি কালেকশন দেখিয়েছিলাম, সিম্পল কুর্তি কালেকশন। তো সেদিন আমি বলেছিলাম পার্ট টুতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো, কিন্তু এখনও পর্যন্ত শেয়ার করে উঠতে পারিনি। তো আজকেই সেই সুযোগটা হয়েছে, জানি না মেঘনা উঠে যাবে কিনা আবার। তো চলো, অতিরিক্ত বকবক না করে আমি আমার লং গাউনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো স্টার্ট করি, আমার ফেভারিট গাউনটা থেকে স্টার্ট করি। এটা আমার বিয়ের পর প্রথম পুজোতে এবাড়ি থেকে দিয়েছিল আমাকে। তো দূরে বসে তাহলে ভালো দেখাতে পারবো। এটা হাত আছে, কিন্তু আমি হাতটা লাগাইনি। এরপর একটা দেখাচ্ছি কটনের মধ্যে। আমার মেজদির শ্বশুর বাড়ি থেকে বিয়ের পর, মেজদির বিয়ের পর প্রথম পুজোতে আমাকে দিয়েছিল এটা, তখন আমার বিয়ে হয়নি। খুব ভারী, ওই জন্য বেশি পরি না, খুব কম পরি, পরিই না বলতে গেলে। এটা একটা লং কুর্তি, পিছনে চেন আছে। জানি না ফোকাস হচ্ছে কিনা, ভালোভাবে দেখাতে পারছি কিনা। এটা সত্যির, এটা অনেকবার পড়েছে। এটা আমার বিয়ের 1 মাস আগে, মানে আমার অগ্রহায়ণ মাসে বিয়ে হয়েছিল, কার্তিক মাসে, কার্তিক পুজোর সময় আমার হাজবেন্ড আমাদের বাড়ি গেছিল ব্লাউজের পিস দিতে, বেনারসির ব্লাউজের পিস দিতে। তো তখনও আমাকে এটা কিনে দিয়েছিল, কারণ অনেকবার পড়েছি এটা, পড়েছি সুতির বলে এরকম কুচকে গেছে অনেকবার পড়েছি বলে। এই ড্রেসটা মেবি তোমরা দেখেছ। এটা কিন্তু শাড়ি দিয়ে বানানো, সিল্ক শাড়ি দিয়ে। আগেকার দিনের যে বেনারসি সিল্ক টাইপের শাড়িগুলো হয় না, সেই শাড়ি দিয়ে বানানো। এটা কিন্তু প্রচুর ছড়ানো ড্রেসটা। তবে এখনো সৌভাগ্য হয়নি এটা পরার, এখনো পরে আমি এটা কোথাও যাইনি, জাস্ট কেনার পরে ঘরে ট্রাই করেছিলাম পরে। এটা তোমরা দেখেছিলে, আমি শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে। এটাও কিন্তু শাড়ি দিয়েই বানানো, দেখো এটা
এটা বাটার সিল্ক শাড়ি দিয়ে বানানো, কেউ বলবেই না এটা শাড়ি দিয়ে বানানো। আর এত সুন্দর বানিয়ে দিয়েছে যে কাকুটা বানিয়ে দিয়েছিল উনি আর এখন বেঁচে নেই, মারা গেছেন উনি। তো দিদির বিয়ে হয়ে যাওয়ার পর থেকে টাকা দিয়ে টেলারে বানাতে হয়, দিদির যেহেতু টেলার আছে তো আগে দিদির কাছেই বানাতাম বিনা পয়সায়, আর এখন দিদির বিয়ে হয়ে গেছে বলে সবার কাছে বানাতে হয়। দেখো আর একটা নীল ড্রেস আমার নেই, এটা মনে হয় তোমরা জানি না, আমি জানি না তোমরা দেখেছো কিনা, তবে এটা আমার মেয়ে 5 মাস পেটে ছিল তখন আমি এই ড্রেসটা একবার পরে টিকটক ভিডিও করেছিলাম লাস্ট, তারপর আর পরিনি। এটাও কিন্তু নেটের যে ড্রেসগুলো বানানো হয় না, নেটের শাড়ি দিয়ে বা নেটের যে কোনো ক্লথ দিয়ে যে গাউনগুলো বানানো হয় তার ভেতরে যে বাটার লাইলিংটা থাকে এটা কিন্তু সেই বাটার লাইলিংটা দিয়েই বানানো, এটাও দিদিই বানিয়ে দিয়েছে। তবে এটা 3/4 হাতা ছিল, তখন একদম রোগা ছিলাম, বিয়ে একটু গোলমোল হয়ে গেছিলাম বিয়ের পর পর, তখন আমি হাতাটা কেটে হাফ হাফ হাতা করে নিয়েছি। আর একটা যেটা তোমরা, আমি একটা ছবি পোস্ট করেছিলাম আমার এই টাইম লাইনে, তো সেখানে অনেকে কমেন্ট করেছিলে এই ড্রেসটা আমি কোথা থেকে নিয়েছি, সুতির বলে এরকম উঠে গেছে, ভাঁজ করে রেখেছি, মানে ইস্ত্রি মিস্ত্রি করা হয়নি, কেচে আমি জাস্ট নর্মাল ভাঁজ করে রেখে দিয়েছি। এটা কিন্তু একদম কটন, দেখো এখানে কুচি হাতা আছে। এটা কিন্তু নাইটি, তবে এটা চোখো গলা ছিল, এটা রেডিমেড নাইটি, চোখো গলা ছিল, আমি চোখো গলা কেটে গোল গলা এরকম কালো পাইপিং দিয়ে ফিতে করে নিয়েছি। ঝিলিক চুড়িদার উঠেছিল কয়েক বছর আগে, অনেক প্রায় অনেক বছর আগে, আমি যখন 11-এ পড়ি তখন ওই 2014-13-14 সাল এরকম হবে, 14 সাল, 2014 সাল হবে। দেখো তখন কিন্তু ঝিলিক চুড়িদার উঠেছিল, যদিও এটা আমার নয়, এটা আমার একটা বান্ধবীর, ও আমাকে দিয়ে দিয়েছিল পরবে না বলে, কিনেছিল বাট একবার দুবার পরে আর ওর ভালো লাগেনি তাই আমাকে দিয়েছে। আর আমার হচ্ছে ব্ল্যাক প্রিয়, তা আমি ওর কাছ থেকে নিয়েছি বাট আমারও সৌভাগ্য হয়নি বেশি পড়ার, একবার না দুবার পড়েছিলাম। তবে এটা কিন্তু লং নয়, এটা কিন্তু হাঁটুর নিচে শর্ট, এটা আর এটা আমি সেদিন দেখাতে ভুলে গেছিলাম, এটা একটা শর্ট বাট এটা এটা কিন্তু বানানো খুব সুন্দর, এটা এটাও একবারও পরিনি, কেননা বুঝতে পারছো তোমরা কাপড়টা নেটে প্রচুর গরম লাগে, এটা গরমের দিনে পরে শীতের দিনে পরলে দেখা যাবে না একদম শর্ট, এটা আমার শেষ দিয়ে বানিয়েছিল, বানিয়ে আমাকে দিয়ে দিয়েছিল। এটা কিন্তু লং এর মধ্যে পড়ছে না, তবু আমি মানে এর মধ্যে চলে আসতে দেখছো বলতে বলতে উঠেও গেছে মেঘনা। আসছি ফ্রেন্ডস, আরও তো ড্রেস অনেক ছিল কিন্তু দেখাতে পারিনি, কারণ মেঘনা ঘুম থেকে উঠে গেছিলো, তো ওকে আবার ঘুম পাড়াতে পাড়াতে অনেকটা টাইম হয়ে গেছে, তারপর সে জামা প্যান্টগুলো গুছে না, তারপর আর মুড ছিল না যে আর একটু ভিডিওটা বড় করব, তো সেই জন্য আর এমনি তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। যাই হোক, তোমরা কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আমার লং ড্রেস বা কুর্তি বা গাউন যাই বলো না কেন, বেশি কিছু স্টক নেই তবে যা আমার কাছে আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সবাই কমেন্ট করে জানিও কেমন হয়েছে, সবাই খুব সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।